একজনই বক্তা একজনই শ্রোতা, একাই অনুষ্ঠান চালিয়ে গেলেন। স্বপননাথের কথা শুনলে চমকে যাবেন আপনিও। তার মনের মানুষের জন্মদিন, প্রতি বছরই এই দিনটাতে আলাদা করে উজ্জীবিত হন এসইউসিআই সদস্য স্বপননাথ। কিন্তু প্রতি বছরের মতো এবছরের ছবিটাও বদলালো না। আয়োজন থেকে বক্তব্য রাখা সবটাই একা একা করলেন স্বপনবাবু। কথাটা শুনলে হয়তো একটু খটমটো লাগবে, কিন্তু সত্যিই এরকম দৃশ্যই দেখা গেল। অনুষ্ঠানের আয়োজন করছেন একা হাতে, বক্তব্য রাখছেন নিজেই, পাশে কেউ নেই, কিন্তু সে নিয়ে বিশেষ একটা মাথা ব্যথাও নেই তার। তিনি যে কোনো বিশেষ দিনে এভাবে নিজের উদ্যোগে মহাপুরুষের বা আদর্শ ব্যক্তিত্বের প্রতিকৃতি লাগান এবং তারপর প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং তারপর বক্তব্য রাখেন। কিন্তু এরকম একটা অনুষ্ঠানে কাউকে দেখা গেল না, কেনই বা দেখা গেল না, এ প্রশ্ন করা হয়েছিল উদ্যোক্তাকে। উত্তরটা তিনি দিলেন নিজেই। এবং তারা নানানভাবে অংশ নেয়। এই যে আমরা এখানে প্রায় 5-7 জন এখানে মাল্যদান করেছেন এবং সারাদিনের মধ্যে দেখেছি অনেকে মাল্যদান করেন, সেটা নানানভাবে তাদের তারা পালন করেন। আর কথা হচ্ছে যে কাউকে না কাউকে তো একটু উদ্যোগ নিতে হয়, বলে আমি এনাদের মানে নিয়েই এনাদের সাথে নিয়েই আমরা এরকম একটু চেষ্টা করি এই মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাসাগর শিক্ষাগুলোকে মানুষের সামনে তুলে ধরি। একটা সাইকেলে বাঁধা একটা বাক্স, শ্রোতা বলতে কেউ নেই, অথচ ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখলেন স্বপননাথ। প্রতি বছর তাকে এভাবেই অনুষ্ঠান করতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। দীর্ঘদিন ধরে এইভাবে বক্তব্য দিয়ে যান, উনি পার্টিকে খুব ভালোবাসেন, ওই হিসেবে উনি আমরা তো এই সামনে দোকানদার, আমি কিছু একটু হেল্প করি, যাই ধরাধরি করে দিই, এই যে মালা দান এসব করে দিই, ওনার সঙ্গে থাকি, কিন্তু উনি একাই করেন, কেউ নাই দেখছি। হ্যাঁ, কেউ নেই ওনার পাশে, আসে আমরা সামনে সামনে হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। জীবনের বাস্তবতা, সমাজচিত্র, মানব চরিত্র ইত্যাদি সমস্ত দিক দিয়ে বিচার করলে শরৎ সাহিত্যের মোহময় জনপ্রিয়তার কাছে আর কোনো বাঙালি সাহিত্যিক বা উপন্যাসিক কাছাকাছি আসতে পারবেন না। হুগলির ছোট্ট গ্রাম দেবানন্দপুরে যেখানে তার জন্মদিন পালন হয় জৌলুসীনভাবে, সেখানে এক রাজনৈতিক কর্মী তার আদর্শ সাহিত্যিককে যেভাবে শ্রদ্ধা জানাচ্ছেন বছরের পর বছর, তাতে অবাক সবাই। ওই রাজনৈতিক কর্মী প্রমাণ করে দিয়েছেন সমাজের স্বীকৃতির অপেক্ষায় আটকে থাকে না মানুষকে শ্রদ্ধা জানানোর ইচ্ছা, তার প্রিয় সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। এই ভাবনাটার উপর যেমন কেউ লাগাম দিতে পারেনি, তেমনি কেমনভাবে শ্রদ্ধা পালন তিনি করবেন তারও প্রতীক্ষা করেননি স্বপনবাবু। সেই কারণে সমাজের কে শুনল কি না শুনল, কেউ দেখল কি না দেখল, তাতে তার কিছুই যায় আসে না। স্বপনবাবু একাই পালন করলেন তার প্রিয় সাহিত্যিকের জন্মদিন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।